আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কুলিস্তান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজ সোমবার রুটিন অনুসারে তোমাদের সাথে আমার গণিত ক্লাস। আজকে আমরা অনুশীলনী 4.2 এ 2 নং গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবো। তা শিক্ষার্থীরা, চলো তখন আমাদের মূল পাঠ্য বই আমাদের হাতে নেব এবং আজকের প্রস্তুতি আমরা দেখি। এখানে শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা ভাবে লিখো। 2 নং যে প্রশ্নটি সেটি হচ্ছে a = 2, b = 3 এবং c = যদি 1 হয় তাহলে প্রশ্ন লেখা আছে যে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। শিক্ষার্থীরা, যদি প্রথম রাশি এখানে দিচ্ছে a³ + b² এই রাশিটির আমাদের মান বের করতে হবে। শিক্ষার্থী, চলো আমরা এখন এটি করব। প্রথমে লিখবে তোমরা, দেওয়া আছে লিখবে, যেহেতু এখানে a এবং b, তো আমরা a এর মান এবং b এর মানটা দিব। দেওয়া আছে a = 2 এবং b = 3। এখন আমরা a³² এর মানটি আমরা বের করব। a³² শিক্ষা দিলে লক্ষ্য করবো এখানে a এর মান যেহেতু 2, a এর জায়গায় আমরা 2 বসাবো, 2³ প্লাস বি মান হচ্ছে 3 হোল স্কোয়ার। মানে বোঝার সুবিধার জন্য আমরা লিখি, যদি 2³ অর্থাৎ 2 × 2 × 2 যোগ 3² যোগ 3 × 3। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, এখন 2 × 2 হচ্ছে 4, 4 × 2 হচ্ছে 8। এই জায়গায় অনেকে কিন্তু ভুল করো, সেটা হচ্ছে অনেকে 2 × 2 × 2 × 3 × 6 মনে করো। ঠিক আছে, আমি আবার বলতেছি, ভালো করে লক্ষ্য রাখবে, 2 × 2 হচ্ছে 4, 4 × 2 হচ্ছে 8, 8 যোগ 3 × 3 = 9 = 17। অর্থাৎ শিক্ষার্থীরা, এই যে a³² এর মানটা হচ্ছে 17। শিক্ষার্থীরা আমরা এখন অর্থাৎ লক্ষ্য করবো এখানে b³ + c³ এই রাশিটির মান বের করবো। সুতরাং পূর্বের মতো আমরা আবার লিখবো, দেওয়া আছে যেহেতু এখানে b এবং c উল্লেখ আছে, সেটা আছে b = 3 এবং পূর্বের নিয়ে আমরা লিখব c = 1, তাই না? এখন আমরা b³ + c³ এর মানটি নির্ণয় করব। তো b³ হচ্ছে 3, তো আমরা 3³ + c হচ্ছে 1, অর্থাৎ 3 × 3 × 3 যোগ যেহেতু 1³ অর্থাৎ 1 × 1 × 1, তাই না? এখন দেখো 3 × 3 = 9, 3 × 9 = 27 যোগ 1 = 28। তাহলে শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা 2 নং রাশিটির যেমন b³ + c³ এই রাশিটির মান বের করা হলো। শিক্ষার্থীরা, এখন আমরা পরেরটি করব, সেটা হচ্ছে
ভালো করে লক্ষ্য রাখবে। তিন নম্বর দেওয়া আছে যে তিন নম্বর অঙ্কন করতে হলে আমাদের প্রথমেই লিখব, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কিন্তু এখানে বি এ বি সি দেওয়া আছে, এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু থ্রি এবং সি ইকুয়াল টু ওয়ান। সুতরাং আমরা এখন যে রাশিটির মান করতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই রাশিটির আমরা মান বের করব। এখানে তিনটি রাশির মান দেওয়া আছে, এ ইকুয়াল টু টু দেওয়া আছে, তো এ টু হোল স্কোয়ার মাইনাস বি মান দেওয়া আছে থ্রি, থ্রি হোল স্কোয়ার প্লাস সি মান দেওয়া আছে ওয়ান হোল স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা দু টু ইন্টু টু ইন্টু ফোর ইন্টু চার, সি স্কোয়ার হচ্ছে তিন তিন নাইন এবং এটা অস্কার হচ্ছে ওয়ান, তাই না শিক্ষার্থীরা? তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তোমরা আগের মতো প্রবলেম নিয়ে করতে পারো, সেটা হচ্ছে মানে বোঝার সুবিধার জন্য দুটো স্কোয়ার দেওয়া আছে, টু ইন্টু টু মাইনাস থ্রি ইন্টু থ্রি যোগ ওয়ান ইন্টু ওয়ান, দুই দুটো চার মাইনাস নাইন প্লাস ওয়ান। শিক্ষার্থীরা যোগ সংখ্যা অ্যাকশন করি অর্থাৎ ফাইভ মাইনাস নাইন ইকুয়াল টু মাইনাস ফোর। খুব সহজেই আমরা স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ারের মান বের করতে পারলাম। শিক্ষার্থীরা আমরা এখন চলে যাবো পরবর্তী অঙ্কে, সেখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার। চার নম্বর সমস্যাটি সেটা হচ্ছে চার মান বের করতে হবে, বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। শিক্ষার্থীরা দেখো এখানে বি ওয়ান হচ্ছে থ্রি, থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে টু ইন্টু বি ওয়ান হচ্ছে থ্রি প্লাস টু হোল স্কোয়ার। এখন আমরা আগের মতোই থ্রি হোল স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু থ্রি নাইন মাইনাস টু ইন্টু টু হচ্ছে ফোর, ফোর ইন্টু থ্রি হচ্ছে টুয়েলভ প্লাস ফোর। শিক্ষার্থীরা লক্ষ্য করো নয় এবং চার যোগ করি থার্টিন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ওয়ান আনসার। অর্থাৎ আমরা খুব সহজেই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার এর মানটি বের করতে পেলাম। শিক্ষার্থীরা এই দুইয়ের সর্বশেষ যে অঙ্কটি সেটি এখন আমরা করব, সেটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক, হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার এই রাশি কিন্তু ওয়ান। লক্ষ্য রাখো শিক্ষার্থীরা এখানে এর হচ্ছে গিয়ে টু করবেন নি, টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের মানগুলো এখানে বসানো হলো। যেহেতু এখানে টু এর মান দেওয়া আছে টু এবং সির মান দেওয়া আছে ওয়ান, শিক্ষার্থীরা দুই দুই চার মাইনাস হচ্ছে ফোর প্লাস ওয়ান এটা হবে ওয়ান। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমাদের তোমাদের একটি বাড়ির কাজ আমি দেবো, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারলে বাড়ির কাজটি সহজে করা হবে। শিক্ষার্থীরা তোমাদের হোমওয়ার্কটি তুলে নাও, আজকে যে বাড়ির কাজ সেটি হচ্ছে যদি এই ইকুয়ালটু এখানে একটু চেঞ্জ করবো আমি একই নিয়মে অঙ্ক দেব, আশা করি চেষ্টা করলে পারবেন। এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু টু এবং সি ইকুয়াল টু যদি তিন হয় এই নিচের রাশিগুলোর মান নির্ণয় করো, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে
plus 2ab minus c শিখে দিলাম এই দুইটি প্রশ্নের উত্তর খাতায় লিখবে ভালো থাকবে সুস্থ থাকবে সবকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সবটি ঘোষণা করছি ধন্যবাদ